মিষ্টিমুখ করতে মন হলে খুব কম সময়ে সুজি, খোয়া, ছানার ব্যবহার না করে এই দারুণ স্বাদের দামি রেসিপি বাড়িতে বানিয়ে নিন খুব কম সময়ে। আজকের এই রেসিপির জন্য আমি প্রথমেই 500 গ্রাম দই নিয়েছি, 30 মিনিটের জন্য এভাবে এটাকে জল ঝরানোর জন্য রেখে দেব। জল ঝরানো হয়ে গেলে দইটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবারে একটা প্যানের মধ্যে 30 গ্রাম আমন্ড বাদাম নিয়েছি, এটাকে ড্রাই রোস্ট করে নেব মিডিয়াম আঁচে 30 সেকেন্ডের জন্য। এরপর একই সাথে কাজু বাদাম নিয়েছি 50 গ্রাম মতন, এটাকেও 1 মিনিট রেখে ড্রাই রোস্ট করে দুটোকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এরপর বাদামগুলো গুঁড়ো করে নেব। বাদামগুলো আলাদা করে সরিয়ে রাখবো। এবারে একটা প্যানের মধ্যে 1/2 টেবিল চামচের 2 চামচ ঘি দিয়েছি। ঘিটা গরম হলে আগেকার জল ঝরানো দই এর মধ্যে দিয়ে দেব। 1 থেকে 2 মিনিট মিডিয়াম থেকে লো আঁচে এটাকে অনবরত নাড়ার পর আগেকার গুঁড়ো বাদাম এর মধ্যে দিয়ে দেব। গুঁড়ো বাদাম দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে চিনি দিয়ে দিয়েছি 1/4 কাপ মতন। মিষ্টি যদি একটু বেশি খান মিষ্টির পরিমাণটা আপনারা একটু বাড়িয়েও নিতে পারেন। 1/4 টেবিল চামচের 1 চামচ দুধের মধ্যে 1 চিমটে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেই কেশর ভেজানো দুধও এর মধ্যে দিয়ে দেব। 1/2 চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে ক্রমাগত এটাকে মিডিয়াম আঁচে নাড়তে থাকবো যাতে তলায় লেগে না যায়। এরকম ফুটে উঠলে এবং প্যান থেকে ছাড়া ছাড়া রান্না হলে জানবেন হালুয়া তৈরি। একদম শেষে সামান্য পেস্তা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন দইয়ের হালুয়া। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এরকম আরও নতুন রেসিপির জন্য পূর্বিশমন কিচেনের সঙ্গে থাকুন।